আমার এই ছোট্ট বাড়িটা আমি তৈরি করেছিলাম প্রায় 1 বছর হয়ে গেল। বর্ষার সিজনে বৃষ্টি বাদলের কারণে আমার বাড়ির সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গেল। তাই ভাবলাম কিভাবে বাড়িটাকে আরেকটু সুন্দর করা যায়। তোমরা আমার এই বাড়িতে সবচেয়ে বেশি পছন্দ করতে যেই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এই পানির ফোয়ারাটা। তাই আমি ভাবলাম পানির ফোয়ারাটা আর একটু বেশি সুন্দর করার জন্য, কারণ তোমাদের কাছে সুন্দর লাগাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই কিন্তু আমার বাড়ির সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার পেজটাকে ফলো করেছো, তাই সেই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য আমরা সবাই মিলে বাড়িতে কয়েকদিন যাবৎ টুকিটাকি কাজ করছি। এর আগেও একটা ভিডিওতে তোমাদের সাথে আমার বাড়ির কিছু কাজ শেয়ার করেছিলাম। ওই যে দাদি শাশুড়ির হাতের ঢেকিটা ঠিকঠাক করে বসিয়েছিলাম, মাচা তৈরি করেছিলাম, গাছ লাগিয়েছিলাম, তোমাদের মনে আছে? আজও কিন্তু আমি তেমনই কিছু কাজ করছি, যে কাজগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরাও আমাকে কিছু পরামর্শ দিতে পারবে কিভাবে কাজ করলে বাড়িটা আরো সুন্দর দেখাবে। দেখো, আজ কিন্তু আমরা বাড়ির ছোট বড় সবাই মিলে হাতে হাতে কাজ করছি, আর আমাদের সাথে কিন্তু রাজমিস্ত্রি আপাও রয়েছে। আমিও কিন্তু রাজমিস্ত্রি আপার কাছ থেকে অনেক কাজ শিখে নিয়েছি। আমি আগে এই কাজগুলো পারতাম না, কিন্তু রাজমিস্ত্রি আপা যখন আমাদের বাড়িতে কাজ করতে আসলো, তখন দেখে দেখে আমিও অনেকগুলো কাজ শিখেছি। আসলে কি জানো, যে কোনো কাজ হচ্ছে চোখের দেখা। কাজ শেখার জন্য কিন্তু কোনো বই পড়তে হয় না। যে কোনো কাজ তুমি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলেই দেখবে তুমি সেই কাজগুলো খুব সহজে করতে পারছো। আর জানো, আমি না কোনো কাজকেই ছোট করে দেখি না, আমি সব কাজকেই অনেক গুরুত্ব দেই। নিজের কর্ম, বয়স্ক বাবা মা, পুরনো জামা কাপড়, এসব নিয়ে কিন্তু কোনো সময় লজ্জা পেতে নেই। যে কোনো কাজ, ছোট কিংবা বড়, সেই কাজকে যদি তুমি মূল্যায়ন করো, সেই কাজ তোমাকে কোনো না কোনো সময় তার ফলাফল দিবে। আমাদের সমাজে মানুষ মানুষকে ঠকায়, কিন্তু পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। আজ আমি যতটুকুই হতে পেরেছি, সবটুকুই কিন্তু পরিশ্রম আর তোমাদের সাপোর্টের কারণে। তোমাদের এই বোনটা কিন্তু সারাদিনই পরিশ্রম করে। তোমরা বুঝতে পারো কি না জানি না, তবে সত্যি কথা, আমি সারাদিন কাজ করি, আর এত কাজ করার কারণে জানো আমি একটুও সময় পাই না তোমাদের কমেন্টসের রিপ্লাই দিতে। দয়া করে তোমরা কিন্তু কেউ আমার উপর রাগ করো না। তবে আমি যদি মাঝে মধ্যে একটু একটু সময় পাই, তখন তোমাদের কমেন্টসগুলো আমি দেখি। তোমাদের এত ভালো ভালো কমেন্টস পড়ে আমি মনে আরও শক্তি পাই ভালো ভালো ভিডিও করতে। এই যে দেখতেছো, আজকে সারাদিন যাবত কাজ করছি, এই সব কিছুই তোমাদের জন্য, তোমাদেরকে যাতে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তবে এর মাঝে আমারও কিন্তু কিছু পরিশ্রমের ফল রয়েছে। এখন বলতো, আমি এই যে পানির ফোয়ারাটার মধ্যে পাথর বসাচ্ছি, তোমাদের কাছে দেখতে ভালো লাগছে নাকি খারাপ লাগছে? আর এই পাথরগুলোর মধ্যে রং করলে ভালো লাগবে নাকি এমনিতেই ভালো লাগছে? তোমাদের কমেন্টসের উপর নির্ভর করবে পাথরের রং করবো কি করবো না। তবে যেই কমেন্টসটা বেশি আসবে আমি কিন্তু সেটাই করব। এর আগেও কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি আমার বাড়ির বেড়াগুলোতে রং করব কি করব না। তোমরা কিন্তু অনেকেই লিখেছিলে আপু রং করো না, কারণ তোমার বাড়িটা এমনিতেই ন্যাচারাল মনে হয়। তবে কিছু কিছু কমেন্টস ছিল রং করার জন্য, তো আমরা যেই বোর্ডটা বেশি পেয়েছিলাম সেই কাজটাই করেছি। এখন আমরা কাজ করে সকালে নাস্তা খাচ্ছি, রাজমিস্ত্রি আপা চলে যাবে, বাকি কাজগুলো পরদিন করা হবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।